ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إليه بإذنه وسراجًا منيرًا فبلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة وجاهد في سبيل ربه حتى أتاه اليقين وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أكبادنا مجروحة من سيف هجر المصطفى فطوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا وصل على خير الأنام محمد وسلم وآل والصحاب ومن تلا بلغ العلا بجماله كشف الرجاء ما قال لا قط إلا في تشهده لولا التشهد لكان لاؤه نعم بلغ العلا بكماله شمانيت واجب الاحترام সভাপতি আমার সামনে উপবিষ্ট সম্মানিত দীনদার ইমানদার কুরআন প্রেমী দীনি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি তার দরবারে মস্তকে অবনত করিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে প্রত্যেক মাহফিলের ন্যায় আজ এই দিনই পরিবেশে কোরআনের মাহফিলে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমরা আনন্দিত কিনা খুশি কিনা সেজন্য এই খুশিকে প্রকাশ করতে গিয়ে গলা ছেড়ে দিয়ে আমরা কালিমাতুশ শুকর শুক্রিয়ার বাণী
পাঠ করে আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে না দিতেন, আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না, ঠিক কি না? প্রিয় উপস্থিত আমার ভাইরা, গত মাহফিলে আমরা আলোচনা করেছিলাম তাওহীদের একটি দাবি সম্পর্কে, এবং এর পূর্বে কয়েকটি মাহফিল যাবৎ আমরা তাওহীদের গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, মর্যাদা এই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসছি ধারাবাহিকভাবে। গত মাহফিলে আমরা আলোচনা করেছিলাম তাওহীদের অন্যতম একটি দাবি, যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মাবুদ, আমার ইলাহ, এটা শুধু মুখে উচ্চারণ করলে হবে না, বরং এর অনেক দাবি রয়েছে, যে দাবিগুলো আমাদেরকে পূরণ করতে হবে। এই দাবিগুলোর মধ্যে একটি দাবি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে যখন দোয়া করব, ভিক্ষা প্রার্থনা করব, কিছু চাওয়ার জন্য হাত প্রসারিত করব, দস্ত হস্ত দ্রাস করব, তখন সেটি প্রসারিত করতে হবে, দ্রাস করতে হবে কার সামনে? আল্লাহর সামনে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে, ভিক্ষা চাইতে হবে। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর দাবি। একদিকে আপনি বলছেন আল্লাহ ছাড়া অন্য কারো আইন দাতা মানি না, অন্য কোনো বিধান দাতা মানি না, অন্য কোনো মাবুদ মানি না। অন্যদিকে যখন আপনার কোনো প্রয়োজন হয়েছে, তখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো সামনে আপনি হাত প্রসারিত করেছেন, তাহলে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর দাবি পূরণ করতে পারেন নাই। আজ আমরা লা ইলাহা ইল্লাল্লাহর আরেক দাবি সম্পর্কে আলোচনা করব, যেটি দোয়ার আরেক প্রকার, সেটি হচ্ছে আশ্রয় প্রার্থনা করা। আশ্রয় প্রার্থনা করা এটাও দোয়ার একটি প্রকার। দোয়াকে বলা হয় প্রার্থনা করা, আর প্রার্থনার বিভিন্ন ধরনের মধ্যে একটি ধরন হচ্ছে আশ্রয় প্রার্থনা করা, কারো শরণাপন্ন হওয়া, কারো নিকট সাহায্য চাওয়া, কোনো শত্রু থেকে পানাহ চাওয়া কারো নিকট, এটাকে আশ্রয় প্রার্থনা বলা হয়। তাওহীদের দাবি হচ্ছে, যেমন আমি বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই, তেমনি ভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নিকট যেমন দোয়া করতে পারবো না, প্রার্থনা করতে পারবো না, ঠিক তেমনি ভাবে যখন আমাকে আশ্রয় চাইতে হবে, তখন আমাকে আশ্রয় চাইতে হবে কার নিকট? আজ আমাদের সমাজে এই তাওহীদের এই দাবি আমরা আমাদের সমাজে পূরণ করতে অনেক কম মানুষদেরকে আমরা দেখি। অনেকেই যখন আশ্রয় প্রার্থনা করে, তখন গিয়ে বিভিন্ন জিনভূতের নিকট আশ্রয় প্রার্থনা করে, নাউজুবিল্লাহ বলবেন না, অনেকে গণকের নিকট, জাদুকরের নিকট, সূর্য নক্ষত্র, এভাবে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন সত্তা এবং জিনিসের নিকট তারা গিয়ে আশ্রয় প্রার্থনা করে। আশ্রয় প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহ তাআলার নিকট, কারণ আশ্রয় চাইতে হবে এমন সত্তার নিকট যিনি আমাকে আশ্রয় দিতে পারবেন। মানুষ সাধারণত নিজেকে দুর্বল মনে করে, কমজোর মনে করে, দাইফ মনে করে, সেজন্য তার চেয়ে শক্তিশালী কারো নিকট সাধারণত মানুষ আশ্রয় প্রার্থনা করে থাকে। তার চেয়ে সামান্য শক্তিশালী যখন কাউকে দেখে, মানুষ মনে করে সেই মনে হয় আমাকে আশ্রয় দিতে পারবে, অথচ এই পৃথিবীতে কেউ আমাদেরকে আশ্রয় দিতে পারবে না আল্লাহ ছাড়া। সূর্য আমার চেয়ে অনেক শক্তিশালী হতে পারে, চন্দ্র আমার চেয়ে অনেক শক্তিশালী হতে পারে, তাতে কোনো সন্দেহ নাই। নবী আমার চেয়ে অনেক নেককার হতে পারেন, অলি বুজুর্গ আমার চেয়ে অনেক নেককার সৎকর্মশীল হতে পারেন, তাতে কোনো সন্দেহ নাই, কিন্তু অবশেষে তারা সবাই আমার মতো আপনার মতো একজন দুর্বল মাখলুক সৃষ্টি। কোনো সৃষ্টির নিকট কখনো আমরা আশ্রয় প্রার্থনা করব না, বরং আশ্রয় প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহর নিকট। এই শিক্ষা আল কোরআনের মধ্যে আমরা পাই, বিভিন্ন জায়গায় আল্লাহ তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখনই আশ্রয় চাইতে হবে তখন চাইতে হবে কার নিকট? হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আমার নেককার বান্দা
আমার ওলি আমার বন্ধু যারা রয়েছে ঈমানদার, ওয়ালা ইনসালানি লাউতিয়ান্নহু ওয়ালা ইনস্তাআযানি লাউইদান্না, আমার নেককার বান্দা যখন আমার নিকট সওয়াল করে দোয়া করে আমি আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে তার দোয়া পূরণ করি, আমার নেককার বান্দা যখন আমার নিকট আশ্রয় প্রার্থনা করে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তাকে আশ্রয় প্রদান করি। পূর্বের আম্বে কারামদের ঘটনা আল্লাহ তাআলা আমাদেরকে শুনিয়েছেন কোরআনে কারিমের মধ্যে, তারা কিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা করেন নাই, যখন তারা বিপদে আপতিত হয়েছেন, যখন তারা বিভিন্ন মুসিবত আপদের সম্মুখীন তারা হয়েছেন, তখন একমাত্র আশ্রয় চেয়েছেন কার নিকট? যেমন হযরত নূহ আলাইহিস সালাম, তার ছেলে বেঈমান ছিল, সে ঈমানদার হয়ে ঈমানের ঈমান নামক এই মূল্যবান জিনিস দ্বারা সে তার জীবনটাকে ধন্য করতে পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট প্রার্থনা বললেন, প্রার্থনা করে বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বানি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক, আয় আল্লাহ আমার এই সন্তান তো আমার পরিবারের একজন, তুমি তাকে বাঁচাও, এই যে ঘূর্ণিঝড় এসেছে, যে তুফান এসেছে, হযরত নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা তুফান পাঠিয়েছিলেন, সবাই ধ্বংস হতে লাগলো, তার ছেলে ঈমান না আনার কারণে তাকেও আল্লাহ তাআলা ধ্বংস করলেন। তিনি বললেন, আয় আল্লাহ আমার ছেলে তো আমার পরিবারের একজন, তুমি তাকে বাঁচাও। আল্লাহ তাআলা বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ সে তোমার পরিবারের কেউ নয়, রক্ত সম্পর্কে যদিও সে তোমার ছেলে, কিন্তু সবচেয়ে শক্তিশালী সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। যে ব্যক্তি আপনার মতো মুসলমান হয়েছে, সে কালো হতে পারে, সাদা হতে পারে, অন্য দেশে বা অন্য ভাষার সে লোক হতে পারে, কিন্তু যেহেতু সে আপনার মতো মুসলমান, সে আপনার আপনজন। পক্ষান্তরে যে আপনার আপন ছেলে, আপন পিতা, আপনার আপন চাচা ভাতিজা হওয়ার পরেও যদি সে ঈমানের দৌলতে সে ধন্য না হয়, তাহলে সে আপনার কেউ নন। সেজন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, আপনার এই সন্তান আপনার পরিবারের কেউ নয়, আবার কখনো আপনি এমন প্রার্থনা আমার নিকট করবেন না। যখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে এই কথা শুনালেন, সঙ্গে সঙ্গে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বললেন, قال رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. الله تعالى সূরা হুদ 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় বলেন যে নূহ আমার নিকট আশ্রয় প্রার্থনা করে বলল, আয় আল্লাহ আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি এই জিনিস হতে যে আমি আপনার নিকট যা জানি না তা চাওয়া থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করি, আপনি আমাকে আশ্রয় দান করুন, আর যদি আপনি আমাকে ক্ষমা না করেন, মাফ করে না দেন, আমার উপর দয়া করুণা না করেন, আমি তো সফল কাম হতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালাম কার নিকট আশ্রয় চাইলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। বিভিন্ন সময় আমরা এমন সকল পরিবেশের সম্মুখীন হয় যে সকল পরিবেশে আল্লাহর সাথে নাফরমানি করা হয়। রুমের মধ্যে আপনারা 10 জন আছেন, 9 জন অশ্লীল এবং নগ্ন ছবি দেখছে, ফিল্ম দেখছে, নাটক দেখছে, সিনেমা দেখছে, এমন পরিবেশে এমন পরিস্থিতিতে দিনের উপর ঈমানের উপর টিকে থাকা বহু কঠিন এবং দুষ্কর বিষয়। 10 জনের মধ্যে 9 জন নামাজ পড়ছে না, নামাজের মধ্যে নামাজের জন্য মসজিদে আসে না, এমন অবস্থায় একান মসজিদে আসা খুব কঠিন বিষয়। এমন অবস্থায় সাহায্য চাইতে হবে কার? এই শিক্ষাটি আমরা পেয়েছি হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে। আল্লাহ তাআলা ফরমান, মিশরের যে মন্ত্রী ছিল আজিজ মিশর, তার স্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে অশ্লীল কাজ করার জন্য যখন সে তাকে আহ্বান করলো, দাওয়াত দিল, তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাআলার শরণাপন্ন হলেন, আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে বললেন, মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন।
তাআলা সূরাতে ইউসুফ 12 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন এই কুপ্রস্তাব দেয়া হলো, তখন তিনি আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করে বললেন, আয় আল্লাহ, আমি তো দুর্বল, এই অশ্লীলতার এই সম্মুখীন হওয়া, এই অশ্লীলতার সম্মুখীন করা আমার পক্ষে তো সম্ভব নয়, আমি আপনার আশ্রয় চাচ্ছি, মেহরবানি করে আপনি আমাকে বাঁচান। আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছেন না বাঁচাননি? আমরাও যখন এই ধরনের অশ্লীল পরিবেশ, নাফরমানির পরিবেশে যখন আমরা পড়ব, তখন আল্লাহ তাআলার শরণাপন্ন হব, আল্লাহ তাআলার নিকট আশ্রয় চাইব, এটি হচ্ছে তাওহীদের দাবি। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন কার নিকট জানেন না? ফিরআউনের নিকট। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন ফিরআউনের নিকট। যখন হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে ফিরআউন মুসলমান হয়ে গেল নাকি? শুধু মুসলমান হয়নি তা নয়, বরং বিরোধিতা করেছে আজীবন, মৃত্যু পর্যন্ত বিরোধিতা করেছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে সকলের মধ্যে তাদের সবচেয়ে বড় নেতা এবং সর্দার হচ্ছে ফিরআউন। বিরোধিতা কাকে বলে এবং কোন প্রকার, এটা ফিরআউনের, মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনা এবং ইতিহাসগুলো পড়লে দেখা যায়। যখন ফিরআউন মূসা আলাইহিস সালামের দাওয়াত কবুল করলো না, অহংকার করলো দাম্ভিকতার সাথে, সে হযরত মূসা আলাইহিস সালামের দাওয়াতের মিথ্যা প্রতিপন্ন করলো, তখন হযরত মূসা আলাইহিস সালাম কারো শরণাপন্ন না হয়ে একমাত্র আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বললেন, ইন্নী উযু বিরব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আল্লাহ তাআলা বলেন, হযরত মূসা আলাইহিস সালাম তখন বললেন ফিরআউনকে, আমি প্রত্যেক অহংকারী যে পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না, তার থেকে একমাত্র আল্লাহর নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি, যিনি হচ্ছেন আমার প্রতিপালক এবং তোমার প্রতিপালক। যখন তিনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চাইলেন, ফিরআউন দেখলো যে মূসা তো তার দাওয়াত থেকে পিছপা হচ্ছে না, বরং তিনি আরো বেশি দাওয়াত দিচ্ছেন। তখন ফিরআউন হযরত মূসা আলাইহিস সালামকে ভয় দেখালো, কারাগারের ভয় দেখালো, পাথর দিয়ে মেরে হত্যা করবে এই ভয় দেখালো। হযরত মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে চুপ হয়ে গেলেন নাকি? চুপ হয়ে গেলেন? দাওয়াত বন্ধ করে দিয়েছেন? না, বরং তিনি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে কি বললেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নী উযু বিরব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। সূরাতুল দুখান 25 নম্বর পারার 26 নম্বর পৃষ্ঠে আল্লাহ তাআলা বলেন, 16 নম্বর পৃষ্ঠে আল্লাহ তাআলা বলেন যে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি, তারা আমাকে পাথর দিয়ে মেরে হত্যা করতে চাচ্ছে, তাদের থেকে আপনি আমাকে বাঁচান। তিনি কোনো নবীর নিকট প্রার্থনা করেননি, কোনো ওলি সিদ্দিক শহীদ, কোনো পীর বুজুর্গ, কোনো সূর্য নক্ষত্র, কোনো মূর্তি বা পাথর, কোনো বৃক্ষ বা গাছ, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা না করে একমাত্র শরণাপন্ন হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। এই থেকে আমরা শিক্ষা পাই, যখনই জীবনে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হব, বিভিন্ন সমস্যার সম্মুখীন হব, তখন সমস্যার সমাধান চাইতে হবে কার নিকট? আল্লাহর শরণাপন্ন হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা আমাদেরকে করতে হবে, এটা হচ্ছে তাওহীদের দাবি। হযরত ইমরান তার স্ত্রীর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, মারিয়ামের মা হচ্ছে ইমরাতু ইমরান, তার ঘটনা আল্লাহ তাআলা বলেন, ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী, তিনি আল্লাহর নিকট মান্নত করলেন, হে আল্লাহ, আমার যদি এক ছেলে সন্তান হয় তাহলে আমি আমার এই ছেলেকে মসজিদের জন্য ওয়াকফ করে দিব, মসজিদের খেদমত করবে। কিন্তু দেখা গেল সন্তান যখন হলো তখন ছেলে হলো না কন্যা হলো।
যখন কন্যা হলো তখন তিনি আল্লাহর নিকট বললেন, ওয়া ইন্নি সামাইতুহা মারইয়াম ওয়া ইন্নি উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। তিনি আল্লাহর নিকট বললেন, হে আল্লাহ, আমি তার নাম রাখলাম মারিয়াম এবং আমি তাকে এবং তার ভবিষ্যৎ বংশধর সবাইকে শয়তানের জিম্মার দুধ, অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা এবং তার যত চাল, তার যত ষড়যন্ত্র এবং তার যত প্ররোচনা আছে এগুলো থেকে আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার এই আশ্রয় প্রার্থনা কবুল করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমান, এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা ওয়া কাদ ইন্তাহাসাহু শাইতানু নাখসাতান ইল্লা ইবনা মারইয়াম ওয়া উম্মাহু, যে এই পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে স্পর্শ করে, স্পর্শ করার কারণেই শয়তান সন্তান কান্না করে। প্রত্যেক সন্তান দেখবেন দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে কান্না করে, শয়তান তাকে স্পর্শ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একমাত্র মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাম, এই দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই। কারণ মারিয়ামের মা আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, তুমি আমার এই মেয়েকে শয়তান থেকে বাঁচাও এবং তার বংশধরকেও বাঁচাও। তার বংশধর একমাত্র একজন এসেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে শয়তান তাদেরকে স্পর্শ করতে পারে না। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে আমার নবী, আপনার নবী, নবী আকরাম, রসুল আদম, সাইয়্যিদে ওয়ালাদে আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী, মহানবী, তাকে কি শয়তান স্পর্শ করেছে? কারণ আল্লাহ নবী বলেছেন, মাত্র দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে না, ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে। এর উত্তর হচ্ছে, এটি বারবার বলার প্রয়োজন নাই, আল্লাহর নবী ছাড়া, আল্লাহর নবী ছাড়া, আল্লাহর নবী ছাড়া। কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ তাআলা যত নিয়ামত দ্বারা ধন্য করেছেন, এই নিয়ামত দ্বারা আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ধন্য করেছেন। তো ঈসা আলাইহিস সালাম এবং তার মাকে যে নিয়ামত দ্বারা আল্লাহ তাআলা ধন্য করেছেন, যে তাদেরকে শয়তান স্পর্শ করতে পারে নাই, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত আছেন। তো প্রত্যেক নিয়ামত যখন কোন নবীর কথা উল্লেখ করা হবে, সাথে সাথে এটা বলার প্রয়োজন নাই যে অমুক নবী এবং আমাদের নবী ছাড়া, অমুক নবী আর আমাদের নবী ছাড়া, না। প্রত্যেক নবীকে যে নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত আমাদের নবীকে দেওয়া হয়েছে। কোন নবীকে আল্লাহ তাআলা বাকশক্তি দিয়েছেন, যত বেশি তিনি বক্তা হন না কেন, তার চেয়ে উত্তম বক্তা হচ্ছেন আমাদের নবী। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুন্দর বানিয়েছিলেন, এমন সুন্দর যে নারীরা তাকে দেখে হাত কেটে ফেলছে, আর আমার নবীকে তো সুন্দর বানিয়েছেন যে সাহাবীরা তাদের গর্দন কেটে ফেলছে। তো যে নবীকে আল্লাহ তাআলা বা যে ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত যে কোনো নিয়ামত তার আল্লাহ তাআলা ধন্য করেছেন, একই নিয়ামত বরং এই নিয়ামতটি আরো ভালোভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে দান করেছেন। সেজন্য কোন ব্যক্তির নিয়ামত উল্লেখ করার সময় সাথে সাথে আর নবীর কথা উল্লেখ করতে হয় না, এটা বুঝে নিতে হয় যে আমার নবীকে আল্লাহ তাআলা এর চেয়ে আরো উত্তম দিয়েছেন। কাজী এখানে উচ্চ রয়েছে যে ঈসা আলাইহিস সালাম, তার মা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তিনজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই। কারণ ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম তাদের জন্য দোয়া করেছিলেন মারিয়াম আলাইহিস সালামের মা। যেমন মা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করলেন, ঠিক তেমনি ভাবে কন্যা হযরত মারিয়াম আলাইহিস সালাম, তিনিও তাওহীদের দাবি পূরণ করতে গিয়ে শরণাপন্ন হলেন একমাত্র আল্লাহ তাআলার। তিনি মসজিদ আকসার মধ্যে ফিলিস্তিনে অবস্থিত যে বাইতুল মাকদিস আছে, সেখানে তার আলাদা একটি জায়গা ছিল, স্থান ছিল, পর্দা তিনি রেখেছিলেন, সেখানে তিনি ইবাদত করতেন। হঠাৎ একদিন দেখলেন তার সামনে এক সুন্দর পুরুষ উপস্থিত হল। এই পুরুষ ছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا. الله تعالى বলেন সূরা মারইয়াম 16 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় যে মারইয়াম আলাইহাস সালামের ঘটনা কোরআনের মধ্যে আপনি মানুষদেরকে শুনিয়ে দেন, যখন তিনি মসজিদে আকসার একটি কোনায় বসে বসে ইবাদত করছিলেন, হঠাৎ তার সামনে সুদর্শন সুপুরুষ একজন উপস্থিত হলেন। তিনি এই লোককে দেখে বললেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, যদি তুমি আল্লাহকে ভয় করে থাকো, আল্লাহর নিকট আমি তোমা থেকে আশ্রয় চাচ্ছি। আশ্রয় চেয়েছেন কার নিকট? আল্লাহর নিকট। যেমন তার মা আশ্রয় চেয়েছিলেন আল্লাহর নিকট, তিনিও আশ্রয় চেয়েছেন আল্লাহর নিকট। তিনি বললেন, আমি কোনো পুরুষ নই, তোমাকে কষ্ট দিতে আসি নাই, আমি হচ্ছি ফেরেশতা, আমার নাম হচ্ছে জিবরীল। قال انما انا رسول ربك لاهب لك غلاما زكيا. তিনি বললেন, আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার নিকট রাসূল হয়ে এসেছি, দূত হয়ে এসেছি তোমাকে একজন সন্তান উপহার দেওয়ার জন্য, যে সন্তানের নাম ছিল ঈসা ইবনে মারইয়াম। মারইয়াম এই যে মহিলা যার কথা আমরা বলছি, হযরত মারইয়াম আলাইহাস সালাম, তার ছেলের নাম ছিল আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম। তো এভাবে কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেক ঘটনা শুনিয়েছেন, যে পূর্বের নবীগণ, ওলিগণ, বুজুর্গগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ যখনই তাদের সমস্যা হয়েছে তখন তারা শরণাপন্ন হয়েছেন কার? কোনো বুজুর্গের নিকট নয়, কোনো পাথরের নিকট নয়, সূর্যের নিকট নয়, নক্ষত্রের নিকট নয়, কোনো মূর্তির সামনে নয়, কোনো নবীর নিকট নয়, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে বা অন্য কারণ নিকট শরণাপন্ন হয়ে তার নিকট আশ্রয় প্রার্থনা করেন নাই, বরং আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহ তাআলার নিকট। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন সকাল সন্ধ্যা রাত দিন, সফরের অবস্থায় এবং একামতের অবস্থায়, যুদ্ধের সময়, সন্ধির সময়, উভয় অবস্থায় সব সময় তিনি আশ্রয় প্রার্থনা করতেন আল্লাহর নিকট। কখনো আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নিকট তিনি আশ্রয় প্রার্থনা করতেন না। আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম ফাত্তাখিযূহু আদুওয়া। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের সবচেয়ে বড় শত্রু, যে শত্রুকে আজ আমরা আমাদের বন্ধু বানিয়েছি। নাকি শত্রুকে আজ আমরা বন্ধু বানিয়েছি? কে শত্রু কে বন্ধু আমরা জানি না। যারা আমাদেরকে জান্নাতের পথ প্রদর্শন আমাদেরকে দেখাতে চায়, দাওয়াত দে যে আসেন দিনের দিকে, ইসলামের দিকে, আমরা তাদেরকে শত্রু মনে করি। কোনো কাজ নাই, কাম নাই, বারবার এসে একই কথা, নামাজ পড়ো, নামাজ পড়ো, দিন এবং কোরআনের কথা শোনায়, আর কোনো কাম কাজ নাই, তাদেরকে আমরা আমাদের শত্রু মনে করি, আমাদের সমনষ্ট করতে আসছে। আর যে আমাদের ঐতিহাসিক শত্রু, সেই পুরাতন শত্রু আল্লাহর নিকট, আল্লাহর সামনে চ্যালেঞ্জ করে আসছে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান থেকে বাম থেকে, সামনে এবং পিছনে সব দিক দিয়ে আক্রমণ করে তাদেরকে, বনি আদমকে, আদম সন্তানকে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করব, সেই শত্রুকে আজ আমরা বন্ধু হিসাবে গ্রহণ করেছি। তো শয়তান হচ্ছে আমাদের শত্রু, সে চ্যালেঞ্জ করে আসছে, বনি আদমকে আমি কখনো সৎ কাজ করতে দিব না। সেজন্য যেহেতু সে সবসময় চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, চাল খেলছে, পরিকল্পনা করছে, সেজন্য তার এই সকল কুমন্ত্রণা এবং প্ররোচনা থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করতে হবে কার নিকট? وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون. আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠায় বলে, হে নবী আপনি বলুন, আল্লাহর নবীকে সম্বোধন করে গোটা উম্মতকে আল্লাহ তাআলা বলছেন, আপনি সবসময় আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা এরকম করুন, হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তান থেকে, শয়তানের যত ওয়াসওয়াসা আছে, কুমন্ত্রণা আছে, প্ররোচনা আছে, সেগুলো থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
শুধু শয়তানের ওয়াসওয়াসা থেকে নয়, বরং আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, শয়তান আমার নিকট আমার কাছে আসা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, শয়তান থেকে আপনি আমাকে এমন ভাবে বাঁচান যাতে করে শয়তান কখনো আমার কাছে না আসতে পারে। কোরআনে কারীমের চুত্র একটি সূরা আমাদের সকলের মুখস্থ, বরং মুখস্থ করার সময় যাতে করে সব সময় আমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি, তাওহীদের এই আকীদা আমাদের মধ্যে বদ্ধমূল এবং মজবুত করার জন্য সূরা ফাতিহার পর সর্বপ্রথম যে সূরা আমরা মুখস্থ করি সেটি হচ্ছে সূরাতুন নাস। যেহেতু সূরাতুন নাস হচ্ছে কোরআনে কারীমের সর্বশেষ সূরা, আমরা শেষ থেকে যখন মুখস্থ করে যাই কোরআনে কারীম, সূরা ফাতিহার পর সর্বপ্রথম সূরাতুন নাস মুখস্থ করি। এই সূরাতুন নাসের মধ্যে আশ্রয় প্রার্থনা করতে হবে কার নিকট, সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন, পড়েন আমার সাথে। কুল আউযু বিরাব্বিন الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس আমাদের চরম শত্রু, ঐতিহাসিক শত্রু, সেই পুরাতন শত্রু শয়তান থেকে একমাত্র আল্লাহর নিকট কিভাবে আশ্রয় প্রার্থনা করতে হবে সেই শিক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট সূরায় দিচ্ছেন। হে নবী আপনি বলুন, আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি বিরাব্বিন নাস, মানুষের রবের নিকট, মানুষের যিনি প্রভু, যিনি প্রতিপালক, যিনি পালন, যিনি পালনকর্তা, সেই আল্লাহ তাআলার নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি। মালিকিন নাস, মানুষের যিনি অধিপতি বাদশা, ইলাহিন নাস, মানব মণ্ডলীর যিনি মাবুদ, সেই উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি। কোন জিনিস থেকে? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণা এবং প্ররোচনা দানকারী এবং আত্মগোপনকারী শয়তানের অনিষ্ট থেকে। শয়তান ওয়াসওয়াসা দেয়, ওয়াসওয়াসা শুধু দেয় না, আল খান্নাস তারপরে আত্মগোপন করে, এটা হচ্ছে শয়তানের একটি খাসলত, একটি চরিত্র। সে যখন আপনাকে খারাপ কাজ করার প্রতি উৎসাহিত করে, জিনিসটাকে আপনার সামনে খুব সুন্দর করে সে পেশ করে, উপস্থাপন করে, তারপর মানুষ প্ররোচিত হয়ে, ধোঁকা এবং প্রতারণার শিকার হয়ে খারাপ কাজটি যখন করে ফেলে, তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে, পিচ দেখিয়ে সে পালিয়ে চলে যায়, আর মানুষের সাথে তার কোনো সম্পর্ক থাকে না। কামাসালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নি বারিউম মিনকা ইন্নি আখাফুল্লাহা রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, শয়তানের খাসলত হচ্ছে সূরাতুল হাশর 28 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, শয়তানের চরিত্র হচ্ছে মানুষকে সে বলে কুফর, কুফরি করো, নাফরমানি করো, আল্লাহর সাথে খারাপ কাজ, আল্লাহর বিরুদ্ধে অপকর্ম করো, পাপের কাজ করো। এইভাবে মানুষকে শয়তান খারাপ কাজের প্রতি যখন উৎসাহিত করে, মানুষ যখন খারাপ কাজ করে ফলে, তখন শয়তান পৃষ্ঠ প্রদর্শন করে, সে বলে ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো আল্লাহ তাআলাকে ভয় করি। তো এটা হচ্ছে আল খান্নাস, অর্থাৎ আত্মগোপনকারী, সে গোপন করে চলে যায়। কে আপনাকে এই কাজ করার প্রতি উৎসাহিত করেছে এটা আপনি আর শয়তানকে খুঁজে পাবেন না। তো এই শয়তান যে ওয়াসওয়াসা প্রদান করে, তারপর আত্মগোপন করে, তার অনিষ্ট থেকে আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে মানুষের অন্তরে, সিনায় মানুষের অন্তরে যে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনদের মধ্যে হতে পারে, মানুষদের মধ্যে হতে পারে, এভাবে আল্লাহ তাআলার নিকট আমাদেরকে আশ্রয় প্রার্থনা করতে হবে শয়তানে রাজিম থেকে। সব সময় আল্লাহর নিকট এভাবে আশ্রয় চাইতে হবে, বিশেষভাবে, বিশেষ করে যখন আপনি নেক কাজ করতে যাবেন, সৎ কাজ করতে যাবেন, তখন শয়তান আপনাকে সৎ কাজ করতে সহযোগিতা করবে না, পথ বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, বাধা দিবে। সেজন্য শয়তান প্রথমত আপ্রাণ চেষ্টা করে যাতে করে মানুষ নেক কাজ না করে,
যেমন কোরআন, কোরআনের মধ্যে সেই সকল জিনিস বলে দেওয়া হয়েছে যে সকল জিনিস আপনি যদি করেন তাহলে শয়তানের এই সকল ষড়যন্ত্র থেকে আপনি বেঁচে যাবেন। শয়তানের পথ হচ্ছে অন্ধকার, অন্ধকারের পরে আপনি জাহান্নামে পড়ে যাবেন। কোরআনের মধ্যে রয়েছে আলো, আলোটি যদি আপনি আপনার হাতে থাকে তাহলে শয়তানের পথ যে অন্ধকার আছে সেটি আপনি দেখে আপনি সাবধান হয়ে যাবেন এবং সহজে আপনি জান্নাতে চলে যেতে পারবেন। সেজন্য শয়তান কখনো চায় না যে মানুষ কোরআন পড়ুক, এই জন্য অধিকাংশ মানুষকে সে কোরআন পড়া থেকে দূরে রাখে। আবার একদল মানুষ যখন কোরআন পড়তে আসে তাদেরকে শয়তান কোরআন বুঝতে দেয় না, বলে না কোরআন আমরা বুঝতে পারব না, শুধু তিলাওয়াত করব। আবার যখন আপনি কোরআন বুঝতে আসবেন তখন শয়তান প্রাণান্ত করার চেষ্টা করে কিভাবে তাড়াতাড়ি কোরআন বন্ধ করে আপনি এখান থেকে চলে যান, কোরআন বুঝতে বসে যান। শয়তান আপনাকে স্মরণ করিয়ে দেবে তোমার বাসায় ওই কাজ আসে না, রুমে ওই কাজ আসে না, কোম্পানিতে অমুক কাজ আছে, তাড়াতাড়ি কোরআন বন্ধ করে সেই কাজটি করতে চলে যাও। এভাবে শয়তান চেষ্টা করে কোরআন পড়া থেকে আপনাকে বাধা সৃষ্টি করতে। সেজন্য আল্লাহর নির্দেশ হচ্ছে কোরআন না কোরআন পড়তে যখন আপনি বসবেন, এই সৎ কাজ যখন করতে যাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করবেন শয়তান থেকে। এভাবে ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইন বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরাতুল নাহল 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, যখন তুমি কোরআন পড়তে যাবে, অধ্যয়ন করতে যাবে, তিলাওয়াত করতে যাবে, তখন তুমি কোরআন পড়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে মারদুদ মারজিম শয়তান থেকে। আপনি যখন নামাজ পড়তে যাবেন, নামাজ একটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো শয়তান আপনাকে নামাজ পড়তে দিবে না। অধিকাংশ মানুষদেরকে সে নামাজ পড়া থেকে দূরে রাখে, খুব অল্প মানুষ নামাজ পড়তে আসে। তখন শয়তান যখন দেখে যে এই লোকটাকে তো আমি নামাজ থেকে দূরে রাখতে পারলাম না, তখন সে চেষ্টা করে নামাজ পড়বেন ঠিকই কিন্তু নামাজের যে প্রতিদান এবং পুরস্কার রয়েছে, সওয়াব রয়েছে, সেই সওয়াব থেকে আপনাকে বঞ্চিত রাখবে। সেজন্য নামাজ পড়তে আসবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছেন, সঙ্গে সঙ্গে আপনার স্মরণ হবে ভিসার কথা, আর রহমানির রহিম স্মরণ হবে রান্নার কথা, মালিকি ইয়াউমিদ্দিন স্মরণ হবে আপনার দেশের কথা, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন স্মরণ হবে সন্তান সন্ততির কথা। বানিয়ে বললাম না, বাস্তবতা। এভাবে নামাজ শুরু করবেন এবং পুরো দিনের আপনার যে হিসাবগুলো নামাজের পূর্বেও স্মরণ হয় নাই, নামাজ শেষ হবে বিষয়গুলো আপনি ভুলেও যাবেন। তো শয়তান চেষ্টা করে যে অধিকাংশ মানুষদেরকে নামাজ পড়তে দেয় নাই, আর যে অল্প লোক মানুষ নামাজ পড়তে এসেছে তাদেরকে নামাজ পড়েও যাতে করে নামাজের ফজিলত এবং সওয়াব প্রতিদান পুরস্কার থেকে তারা বঞ্চিত হয় এই চেষ্টা সে করে। সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান তার সাথী সঙ্গীদেরকে বিভিন্ন দায়িত্বে নিযুক্ত করেছে, নামাজে ইমানদারদেরকে নামাজিদেরকে নামাজের সওয়াব থেকে বঞ্চিত করার জন্য যে শয়তানকে সে দায়িত্ব দিয়েছে সেই সন্তানের নাম হচ্ছে খানজাব। আল্লাহ নবী বলেন, ফাইদা আহসাসতাহু ফাতাউযু বিল্লাহ, যখন শয়তান তোমাকে নামাজের মধ্যে এই প্ররোচনা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে, বিভিন্ন জিনিস স্মরণ করে দিচ্ছে, এই জিনিসটা যখন তুমি টের পাবে তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণাপন্ন হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। অনুরূপভাবে ঈমান আকীদা সম্পর্কে শয়তান মানুষদেরকে কুমন্ত্রণা দিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ইয়াতি শয়তানু আহাদাকুম, তোমাদের নিকট শয়তান আসবে, এসে কুমন্ত্রণা দিবে, মান খালাকা কাযা মান খালাকা কাযা, অমুক জিনিসকে সৃষ্টি করেছেন, তমুক জিনিসকে সৃষ্টি করেছেন। এক সময় শয়তান তোমাকে তোমার ভিতরে এই প্রশ্ন সৃষ্টি করবে, মান খালাকা রাব্বুক, তোমার রবকে কে সৃষ্টি করেছে? নাউযুবিল্লাহ। যখন তোমার ভিতরে শয়তান এই প্রশ্ন সৃষ্টি করবে যে তোমার রবকে কে পয়দা করেছেন, তখন তুমি ফাল্লে তাউবাদ বিল্লাহি ওয়ালিয়ান্তাহি, আল্লাহর শরণাপন্ন হয়ে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে এই সকল প্রশ্নের পিছনে না করে এই প্রশ্নগুলো বাদ দিয়ে কখনো আল্লাহর সত্তা নিয়ে চিন্তা করা যাবে না, আল্লাহর মখলুকাত এবং সৃষ্টি নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আকাশ জমিন নদ নদী গ্রহ উপগ্রহ সূর্য চন্দ্র এগুলো নিয়ে চিন্তা করলে আপনি চিন্তা করবেন যে এই সকল মখলুকাত যদি হয় এত সুন্দর, না জানে আমার রব
কত সুন্দর। কিন্তু আপনি যখন চিন্তা করেন আল্লাহ কিরকম, কখন সৃষ্টি হয়েছেন, তার আগে কি ছিল, তার হাত কয়টি, পা আছে নাকি, তাহলে কিভাবে, এগুলো কোনো উত্তর পাওয়া যাবে না, শেষে মানুষ নাস্তিক হতে বাধ্য হয়। সেজন্য আল্লাহর সত্তা নিয়ে শয়তান স্মরণ করাতে থাকে, আর আল্লাহর নির্দেশ হচ্ছে সত্তা নিয়ে চিন্তা না করে মাখলুকাত সৃষ্টি নিয়ে চিন্তা করো, তখন তোমার রবকে তুমি সহজে চিনতে পারবে। তো সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আল্লাহ তাআলার শরণাপন্ন হতে হবে, আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে আমাদের এই চরম শত্রু শয়তান থেকে। শয়তানের আড্ডাখানা হচ্ছে, তার থাকার জায়গা হচ্ছে বাথরুম, বাথরুমে শয়তান থাকে, এটা তার আবাসস্থল। আপনি সেখানে যাবেন এবং নিরাপদে ফিরে আসবেন এটা শয়তান কখনো চায় না, কারণ যেহেতু সে আমাদের শত্রু এবং সবসময় সে আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়, আমাদেরকে ক্ষতি পৌঁছাতে চায়। সেহেতু আপনি তার আবাসস্থলে যাবেন এবং সেখানে গিয়ে আমরা কি করি, সেখানে আমরা আমাদের যত আবর্জনা আছে সেগুলো ফেলে আসি, ফলে তার রাগ আরও বেশি বাড়তে থাকে, সে ক্রোধে রাগে ফেটে পড়তে চায়। এমত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন শয়তানের বাসস্থান আবাসস্থলে যখন যাবেন তখন তার থেকে আশ্রয় চাইবেন আল্লাহর নিকট, এই বলে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইথ। হে আল্লাহ, খুবস অর্থাৎ পুরুষ শয়তান, খাবাইথ মহিলা শয়তান, পুরুষ মহিলা শয়তান থেকে আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। শরণাপন্ন হবেন পীর সাহেবের নিকট, না ওলির নিকট, না নবীর নিকট, আল্লাহর নিকট। তার আল্লাহ তাআলা বাথরুমের মধ্যে যে সকল শয়তান আছে সেগুলো থেকে আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবেন। অনুরূপভাবে অনেকে আজকাল এসে বলে, হুজুর আমার ছেলেটাকে ঠিক করতে পারলাম না, কত বুঝালাম, কত উপদেশ দিলাম, তার মতো যা সে চাইল তা আমি তাকে দিলাম, ছেলে আমার কথা শুনে না, বালিশ টান মারলে নিচে পিস্তল পাওয়া যায়, মেয়ে আমার কথা শুনে না, অমুক ছেলে তমুক ছেলের সাথে রাতভর কি যে বলে সেই জানে, কার সাথে যে কথা বলে, অথচ তাদেরকে ভালো করার জন্য আমি কম চেষ্টা করি নাই। শয়তান তাদের পিছনে লেগেই আছে, শয়তান তাদের পিছনে থাকবে না তো ফেরেশতা থাকবে নাকি? যেদিন তারা দুনিয়াতে আসে সেদিন কি আপনি তাদেরকে শয়তান থেকে বাঁচাবার জন্য আল্লাহর নিকট আশ্রয় চেয়েছেন কিনা সেই চিন্তা করতে হবে। সেটি কি আল্লাহর নবীর ইরশাদ ফরমান, ইযা আতা আহাদুকুম আহলাহু ফাকালা بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فقدر بينهما ولد لم يضره شيطان। তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকট যাবে সহবাস করতে, তখন সে যদি এই দোয়া করে, বিসমিল্লাহ আল্লাহর নামে, আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, হে আল্লাহ আমাদেরকে শয়তান থেকে বাঁচান, শয়তানের শয়তানি থেকে, তার দুষ্কর্ম থেকে, আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আপনার শরণাপন্ন হচ্ছি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যদি এই সহবাসের ফলে তাদেরকে কোনো সন্তান প্রদান করেন তাহলে এই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না, তাহলে এই শয়তান দুনিয়া আসার পর আর আপনার টেনশনের কারণ হবে না, চিন্তার কারণ হবে না, আজ আমার কথা শুনে না, যে আমার মতো চলে না, কোরআন মানে না, কোরআনের বিরোধিতা করে, আপনি কোরআনের পক্ষে আসেন সে কোরআনের বিরুদ্ধে চলে যায়, কারণ যেদিন সে দুনিয়াতে আসে সেদিন আপনি তাকে শয়তানের শরণাপন্ন করে দিয়েছেন, সেদিন আপনি তাকে শয়তান থেকে বাঁচাবার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেননি, প্রথমে আপনি ভুল করেছেন, এখন আপনি যে জিনিস রোপণ করেছেন বপন করেছেন সে ফলটাই তো পাবেন। আপনি যদি টক জিনিস রোপণ করেন এবং মিষ্টি জিনিস আশা করেন সেটা কি সম্ভব? সেটা সম্ভব নয়। ঠিক তেমনইভাবে যেমন আপনি প্রথম দিন তাকে আশ্রয় প্রার্থনা করেননি, তাকে শয়তান থেকে বাঁচাবার জন্য আল্লাহর নিকট শরণাপন্ন হননি, আজ সে আপনার চক্ষুর শীতল হবে না, বরং আপনার চিন্তা টেনশন ফিকির বিপদ মুসিবতের কারণ হওয়াটাই স্বাভাবিক। রাগ যখন মানুষ খুব বেশি রাগান্বিত হয়, ক্রোধে ফেটে পড়তে চায়, তখন মানুষকে শয়তান পরিচালিত করে। মানুষ তখন কি বলে সে নিজে বুঝে না, কি করে সে নিজে জানে না, ফলে এমন কাজ তার মাধ্যমে সংগঠিত হয় পরবর্তীতে তাকে আফসুস এবং পরিতাপ, তাকে খুব কষ্ট পেতে হয় যে আমি এই কাজটি কীরকম করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, যখন তোমাদের কারো ক্রোধ এবং রাগের কারণে যখন তার ভিতরে রাগ সৃষ্টি হবে তখন সে কি করবে,
একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন দুই ব্যক্তি মারামারি করছে, খুব গালাগালি করছে, একজন আরেকজনের প্রতি এত বেশি রাগ যে তার রোগগুলো বের হয়ে গেছে, মুখটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ইন্নি লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ, আমি একটি শব্দ জানি, এই ব্যক্তি যদি এই শব্দটা বলে তার রাগটি চলে যাবে। শব্দটি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ, শয়তান আমাকে আমার ভিতরে রাগ আরো বেশি প্রজ্বলিত করছে, রাগের আগুনটি, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, মেহরবানি করে শয়তান থেকে আপনি আমাকে বাঁচান। এভাবে জীবনের বিভিন্ন সময়, বিভিন্ন ভাগে এবং বিভাগে, বিভিন্ন ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শয়তান যে আমাদের শত্রু, তার থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা চেয়ে আল্লাহর শরণাপন্ন আমাদেরকে হতে হবে। শুধু শয়তান থেকে নয়, জীবনে আমাদের যত ক্ষতিকর জিনিস আছে, মূল জিনিস হচ্ছে শয়তান। শয়তান থেকে শুরু করে যারাই আমাদের শত্রুতা করতে চায়, আমাদেরকে ক্ষতি পৌঁছাতে চায়, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট আশ্রয় প্রার্থনা না করে আল্লাহর নিকট যদি আমরা আশ্রয় প্রার্থনা করি, তাহলে আল্লাহ তাআলা এই জিনিসের অনিষ্টতা থেকে আমাদেরকে বাঁচাবেন। যেমন সূরাতুন নাস মুখস্থ করার পর যে সুরা আমরা মুখস্থ করি, কুল আউযু বিরাব্বিল ফালাক, সেখানে বলা হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যিনি হচ্ছেন প্রভাতা সকালের প্রভু, মিশারি মা খালাক, যা তিনি সৃষ্টি করেছেন সকল সৃষ্টির অনিষ্টতা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, ও মিশারি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাত যখন গভীর হয়ে যায়, অধিকাংশ সন্ত্রাসী গুন্ডামি মাস্তানি চুরি ডাকাতি জিনা ব্যভিচার দিন হয় না রাত্রে হয়, রাত্রে হয়, সেজন্য আল্লাহ তাআলা বলছেন অন্ধকার রাত যখন গভীর হয়ে যায় এর অনিষ্টতা থেকে, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, ও মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদুকারিনী বা জাদুকারী যখন তারা গিরায় ফুৎকার দিয়ে অনিষ্টতা পৌঁছাতে চায়, তাদের অনিষ্টতা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, ও মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের অনিষ্টতা থেকে যখন সে হিংসা করে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যত আমাদের শত্রু আছে, যারাই আমাদেরকে ক্ষতি পৌঁছাতে চায়, তাদের এই ক্ষতি থেকে বাঁচতে হলে, বিপদ থেকে বাঁচতে হলে, মুসিবত থেকে বাঁচতে হলে, অন্য কারোর সামনে গিয়ে মাথা নত করে তার কাছে আশ্রয় চাইবো না, কারণ সে আমাকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, সে নিজেকেই আশ্রয় দিতে পারে নাই। যারা মাজারে গিয়ে শহীদ ব্যক্তির সামনে আশ্রয় প্রার্থনা করে, জীবনের সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যু, মৃত্যুর চেয়ে বড় কোনো বিপদ নাই। এই মৃত্যু যে মৃত ব্যক্তি, সে তো সবচেয়ে বড় বিপদ তার থেকে দূরে রাখতে পারে নাই, আপনি এখনো সেই বড় বিপদে আপতিত হন নাই, মৃত্যু এখন আপনাকে স্পর্শ করে নাই, কিন্তু তাকে মৃত্যু স্পর্শ করেছে, তো সে নিজে থেকে মৃত্যুকে দূরে রাখতে পারে নাই, নিজেকে বাঁচাতে পারে নাই, আপনাকে কিভাবে সে বাঁচাবে, আপনাকে কিভাবে সে বিপদ থেকে উদ্ধার করবে? সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যু। অসুস্থতা আসতে পারে, যেতে পারে, মাল আসতে পারে, যেতে পারে, কিন্তু জীবন একবার চলে গেলে আবার আসবে? তো সবচেয়ে বিপদ হচ্ছে, সবচেয়ে বড় বিপদ হচ্ছে মৃত্যু। এই শহীদ ব্যক্তি বিপদ, সবচেয়ে বড় বিপদ মৃত্যু তার থেকে দূরে রাখতে পারে নাই, আপনাকে কিভাবে সে আপনার এই বিপদ থেকে, অসুস্থতা থেকে, এই মুসিবত থেকে আপনাকে উদ্ধার করতে পারে? সেজন্য আশ্রয় যখনই প্রার্থনা করবেন, চাইতাম আল্লাহর নিকট। জাহেলি জামানার সেই বর্বরতার যুগে, কুফুরির যুগে, শিরকের যুগে, তাদের একটি প্রথা ছিল, যখন তারা সফরে যেত, ভ্রমণে যেত, তখন যখন কোনো মাঠে যেত, সফর করছে, অন্ধকার করে কোনো একটি মাঠে গেল, সেই মাঠে যাওয়ার পর সেখানে যে জিনভূত আছে, তাদের একটা বিশ্বাস ছিল যে এই মাঠে দুই পাহাড়ের মাঝখানে যে মাঠ, এখানে জিনভূত বাস করে, তো সেখানে গিয়ে তারা ঘোষণা করতো, স্লোগান দিত যে এখানে যে সকল জিনভূত আছে আমরা তোমাদের নিকট আশ্রয় চাচ্ছি, তোমরা আমাদেরকে বাঁচাও। বলেন আউযু বিল্লাহ, আশ্রয় চাইতো কার নিকট? তারা আশ্রয় চাইতো জিনভূতের নিকট। আল্লাহ তাআলা বলেন, وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا. سورة الجن 29 নম্বর পৃষ্ঠায়, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন যে একদল মানুষ ছিল, যখন তারা জিনভূতদের নিকট তারা আশ্রয় প্রার্থনা করত, তখন জিনভূত তাদের আশ্রয় প্রার্থনা কবুল করে, তাদেরকে বাঁচানো তো দূরের কথা, বরং তাদের সমস্যা, তাদের ফিকির মুসিবত বিপদ আরও বেশি বাড়িয়ে দিত। কারণ জিন তখন বুঝতো যে এরা তো দুর্বল, এ সকল মানুষ দুর্বল, এজন্য আমাদের নিকট তারা আশ্রয় চাচ্ছি, কাজী তাদেরকে আরও বেশি মুসিবতে ফেলতে হবে, তাদেরকে আরও বেশি বিপদে ফেলতে হবে, তখন তাদেরকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, তাদের উপরে বিপদ আরও বেশি চেপে দিত। তো সেজন্য এটা একটি মূলনীতি হচ্ছে,
আল্লাহকে বাদ দিয়ে অন্য কারণে যখন মানুষ আশ্রয় প্রার্থনা করবে, সেই জিনিসটাকে আশ্রয় দেওয়া তো দূরের কথা, তার বিপদ মুসিবত আরো বেশি বৃদ্ধি করে দিবে, বাড়িয়ে দিবে। সেজন্য তাওহীদের যে দাবি সম্পর্কে আজ আমরা আলোচনা করলাম যে গোটা জীবনে বিভিন্ন সমস্যা আমরা জর্জরিত হতে পারি, বিপদে আপদিত হতে পারি, মুসিবতের সম্মুখীন হতে পারি, স্বাভাবিক জীবন আসতেই পারে, তখন আশ্রয় প্রার্থনা করতে হবে কারণে কর তাওহীদের এই দাবি পূরণ করে। আশ্রয় প্রার্থনা একমাত্র আল্লাহর নিকট করব এই দাবি পূরণ করে গোটা জীবনকে তাওহীদের রঙে সুন্দরভাবে গড়ে তোলার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين